আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গত যে সিরিজগুলো হলো চারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব ক্লিয়ার করতে। আর আমি প্রথমে বলছিলাম প্রথম ভিডিওতে যে আমি প্রফেশনাল হিসেবে ভিডিও তৈরি করি না, মাঝে মাঝে শখের বসে করি। তো এখন অনেকটা সময় আছে হাতে, এই জন্যে নতুন এই সিরিজটা শুরু করলাম। তা আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তার কিছু না কিছু উপকৃত হবেন, এবং আগে যেটা জানেন সেটা থেকে আরও আপনাদের নলেজ বাড়তে পারে। আবার আমার থেকে যদি বেশি জানেন তাহলে বোরিংও হয়ে যেতে পারেন। তো বেশি জানলে অবশ্যই যেখানে দেখবেন আমার থেকে, মানে যে ভিডিওতে বুঝতে পারবেন আমার থেকে বেশি জানেন, সেখানে স্কিপ করে চলে যাবেন, আর দেখার দরকার নাই, তাহলে পরবর্তীতে গালি দিতে পারেন। তো ঠিক আছে, আমরা শুরু করি। আজকে কনসেপ্ট অফ আইটির 5 নম্বর ক্লাস শুরু করবো। তো 5 নম্বর ক্লাসের আমি আজকে দেখবো এই যে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস আসলে কি, হার্ডওয়্যার পার্টের আউটপুট ডিভাইস গুলো কি। আমরা ইনপুট ডিভাইস অলরেডি দেখে ফেলছি, 5 নম্বর আউটপুট ডিভাইস কি। তো আউটপুট ডিভাইস দেখার আগে আমি যদি এখানে আসি, আমি এখানে কিছু ক্যাটাগরি রাখছি। তো ইনক্লুড আইটেম সাচ এজ স্ক্রিন, মানে যে আচ্ছা এখানে প্রিন্টার, স্পিকার, হেডফোন এগুলো আমি, এটা শর্ট একটা লেখা, তো দেখলে দেখে নেবেন। আর আউটপুট ডিভাইসের কিছু এক্সাম্পল আছে এখানে, তো ট্র্যাডিশনাল কম্পিউটার মনিটর, তারপরে ফ্ল্যাট স্ক্রিন মনিটর, প্রজেকশন, যা প্রজেক্টর যেগুলো আমরা বুঝি, স্পিকার অ্যান্ড হেডফোন, স্পিচ সিঙ্কোনাইজার। তো আমরা ওয়ান বাই ওয়ান এগুলো দেখবো। তারপরে কিছু প্রিন্টারের কথা বলা আছে, বিভিন্ন ধরনের প্রিন্টার আছে, লেজার প্রিন্টার, কালার লেজার প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, তো এগুলো কি দেখি। তো আমি সহজ কথা আগে একটু বলে নিই, আউটপুট ডিভাইস মানে কি। আউট মানে বাইরে, আর পুট মানে বাইরে বের করে দেওয়া, মানে আমরা বাইরে থেকে যেগুলো দেখতে পাই, মেশিনের একটা প্রিভিউ বাইরে থেকে যেগুলো দেখতে পাই। মানে মেশিন বলতে বোঝাচ্ছে আমি যে টোটাল কম্পিউটারের যে পিসিটা, সিপিইউটা, টোটালি যে বক্সটা, ওই বক্স থেকে, বক্সের ভিতরে আমরা কিছু দেখতেছি না, কিন্তু ওই বক্সে কি ঘটতেছে সেটা আউটপুট। আমি যে কমেন্ট দিলাম কম্পিউটারকে এবং সে যে আউটপুটটা আমাকে দেখাচ্ছে, মানে আমি যে কমেন্টটা দিলাম, আমি বললাম যে এখন মুভি শুরু হবে, আমি পিসি রান করার পর, পরে উইন্ডোজ রান হয়ে যাওয়ার পরে আমি ব্রাউজারে ক্লিক করলাম, ব্রাউজারটা ওপেন হলো, এবং ব্রাউজার ওপেন হচ্ছে কিনা এটা আমি মনিটরে দেখতে পাচ্ছি। তো আমি তারপরে ইউটিউব নিয়ে আসতে পারি, ফেসবুক নিয়ে আসতে পারি, তো এইগুলো আমি যে দেখে দেখে কাজ করতেছি, তো এইগুলো যে আউটপুট, মানে আমি যে প্রিভিউ দেখতে পাচ্ছি, এইটাই মূলত আউটপুট ডিভাইসের কাজগুলো। যেমন মনিটর একটা আউটপুট ডিভাইস, মানে মনিটর আমাদের দেখায়, ঠিক আছে, মনিটর আমাদের দেখায়। তো আমাদের কি কি আর এইভাবে আউটপুট দেয় আমরা সেগুলো দেখার চেষ্টা করি। অলরেডি দেখে ফেলছি গত ক্লাসে যে ইনপুট ডিভাইস। তো আমরা যদি প্রথমে যাই, আমি এখানে কিছু ভিডিও নামাই রাখছি। তো এখানে দেখেন প্রথমে যে ট্র্যাডিশনাল কম্পিউটার মনিটর, সিআরটি মনিটর যেগুলো বলে, আগে কম্পিউটার এগুলো ছিল, আমরা আমাদের আগে টিভিগুলো ছিল এরকম, পিছনে বড় একটা মানে ফ্ল্যাশ লাইটের মতো একটা পর্দা মতো থাকতো, দিকে ঢোলের মতো আর কি। তো এখন এইগুলো চলে না, তো এটাও একটা আউটপুট ডিভাইস, আমি যে কমান্ড দিব বা ছবি টিভি দেখার জন্য বাইরে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই আমরা বাইরে থেকে যেগুলো দেখতে পাই, মেশিনের যে কাজগুলো বাইরে থেকে দেখতে পাচ্ছি, আমরা লাইভ দেখতে পাচ্ছি, সেইগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো মেশিন বলতে আমি কম্পিউটারকে বোঝাচ্ছি, বা অন্য অন্য স্মার্টফোন হতে পারে, স্মার্টফোনের স্ক্রিনে আমরা মুভি দেখছিলে, মুভি কল দিতে চাইলে কল, কাকে কল দিচ্ছে এগুলো দেখতে পাচ্ছি, এটাও একটা আউটপুট ডিভাইস। তো এখানে কিছু ইমেজ দেওয়া আছে, তারপরে এই দেখেন আমরা যে ফটোশপের কাজ এগুলো, তারপরে দেখেন এরপরে আছে হচ্ছে ফ্ল্যাট স্ক্রিন কম্পিউটার। তো আমি এখানে কিছু ক্যাটাগরি রাখছি, তার ভিতরে ফ্ল্যাট স্ক্রিন কম্পিউটার আছে। তো ফ্ল্যাট স্ক্রিন এগুলো আমরা এখন ফ্ল্যাট স্ক্রিনের সাথে সবাই পরিচিত, আমরা ওয়াল টিভি কিনে বা বিভিন্ন ধরনের, এখন আর সিআরটি বা ওই ধরনের পুরোনো মডেলের অনেক বড় বাক্স টিভির প্রচলন নেই। তো এটা একটা আউটপুট ডিভাইস, সেম কাজই, এটা এলইডি, যে ফ্ল্যাট আপনার ওই যে আউটপুট গুলো দেখতে পাবেন। এ দেখেন বিভিন্ন ধরনের আছে, এখানে এই যে একটা ছবিও দেওয়া আছে। তো তারপরে আসি যে প্রজেকশন বা প্রজেক্টর যেটার বলি, দেখেন আমরা এইটার সাথে বেশি পরিচিত হই, যে আমরা ফুটবল খেলা যখন হয় বা ফুটবল বিশ্বকাপ, তখন কম বেশি পাড়া মহল্লায় বা শহরের বিভিন্ন ক্লাবে বা গলিতে আমরা এরকম প্রজেক্টর দিয়ে, ভাই ব্রাদাররা বা অনেকেই প্রজেক্টর ব্যবস্থা করে, এখানে আমরা লাইভ খেলা দেখি। তো প্রজেক্টর মানে হচ্ছে আপনি এখানে একটা ডিশ লাইনটা কানেক্ট করে দিলেন টিভি কার্ডের মাধ্যমে, ও আপনার ওই প্রিভিউটা বের করে দিচ্ছে, মানে ওইটা পরে এই প্রজেক্টর থেকে লাইটের মাধ্যমে এটা প্রিভিউটা দেখাচ্ছে আপনার। তো
এটা একটা পর্দার উপরে হতে পারে বা একটা ফ্ল্যাট ওয়ালে হতে পারে এক কালারের, যেটাতে দেখতে সুবিধা হয়। তো এটাও একটা আউটপুট ডিভাইস, মানে হচ্ছে আউটপুট দিচ্ছে, আপনাকে আউটপুট দেখাচ্ছে, আপনি যে খেলাটা দেখাতে বলছেন ও আপনাকে দেখাচ্ছে, এটা আউটপুট আপনি দেখতে পাচ্ছেন। তো এটাও একটা আউটপুট ডিভাইস। আর তারপরে আমি দেখি আরো কিছু, এখানে কিছু প্রজেক্টরের ইমেজ আছে। তারপরে যে স্পিকার গুলো দেখি আমরা, যে আমরা কম্পিউটারের যে স্পিকার, আমরা এই স্পিকারের সামনে বাড়ু বাড়ু করে বা টিপা টিপি করে কোনো কিছু কমান্ড দিতে পারে না, কিন্তু কম্পিউটারে যদি আমি ইনপুট ডিভাইস দিয়ে কমান্ড দিই যে গানটা বাজো, এই গানটা, তাহলে ও আমাদের গানটা শোনায়। এ যে শোনাচ্ছে এটা, ও কিছু করতে পারে না, ও যেটা বলি, ও সেই কম্পিউটারকে যেটা বলি, ও কম্পিউটার হয়ে সেটা আমাদের সেই গানটা শোনায় বা সেই বাজনাটা বা সেই সাউন্ডটা শোনায়, এইটাই হচ্ছে আউটপুট। তো যে কোনো ধরনের স্পিকার গুলো আউটপুট ডিভাইসের ভিতরে পড়ে। আর তারপর হচ্ছে প্রিন্টার, আমরা প্রিন্টার আমরা এর আগে দেখছি স্ক্যানার, স্ক্যান করে সেটা কম্পিউটারের ভিতরে নিয়ে যেতে হয়। আর এরপরে দেখবো, এখন আমরা দেখবো প্রিন্টার। তো আমরা যে প্রিন্টার, আমরা যে ফটোকপিগুলো করি, বিভিন্ন ফটোকপি করার জন্য বা প্রিন্ট ফটোকপি করার জন্য আমরা হার্ড কপি দিয়ে দিই, মানে হার্ড কপি দেখে দেখে ও আবার একটা ও ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে আবার ওই সেম কপি বের করে দেয়, এটাও একটা আউটপুট ডিভাইস। আর তারপরে হচ্ছে আপনার যে কম্পিউটার টাইপ করতেছি, এমএস ওয়ার্ড ফাইলে বা এক্সেলে বা বা ডাটাবেস তৈরি করা থাকে, এগুলো প্রিন্টের দরকার হলে আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট দিয়ে থাকি। তো প্রিন্টার আমাদের একটা আউটপুট দিয়ে দেয়, আমরা সফট কপি দিয়ে কম্পিউটার দেখি এবং কম্পিউটারকে বললো আমার এই পেজ থেকে এই পেজ প্রিন্ট দিতে, প্রিন্টার এখান থেকে সেট করে দেওয়া যায়। আপনি যদি অলরেডি প্রিন্টার চালাতে জানেন বা প্রিন্ট দেওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে বুঝবেন। তো এটা আমাদের বের করে দিচ্ছে, কাগজ থাকলে ওটা হার্ড কপি বের করে দিচ্ছে, এটা হচ্ছে আউটপুট ডিভাইস, যে আউটপুট দিচ্ছে আপনাকে। তো এই প্রিন্টারের ভিতরে কয়েকটা ভাগ আছে, যদি আমরা এখানে দেখি প্রিন্টারের ভিতরে কয়েকটা, লেজার প্রিন্টার, কালার প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো লেজার প্রিন্টারের কাজ কি, তো লেজার প্রিন্টার আপনার হাই কোয়ালিটি বা হাই স্পিডের পারফরমেন্স দিবে এবং এর মানে কাজ অনেক ভালো হবে। এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন অফিসিয়াল কাজের সাথে ম্যাক্সিমাম ব্যবহার হয়, কেননা এটার কোয়ালিটি অনেক ভালো এবং অনেক দ্রুত প্রিন্ট হয়। তারপর যে কালার লেজার প্রিন্টার যায়, তো কালার লেজার কালার প্রিন্ট করার জন্য কালার লেজার প্রিন্টারটা অনেক ভালো। তো আমি এখানে যদি যাই, এখানে প্রিন্টার দেখতে পাচ্ছেন, এই বিভিন্ন কোম্পানি প্রিন্টার, তো এগুলো হচ্ছে কালার লেজার প্রিন্টার, বিভিন্ন ধরনের কালার থাকে। আর আগেরটাও হচ্ছে সাদা কালো, এগুলো কালার লেজারের জন্য কালারের আলাদা আলাদা টোনার ব্যবহার করতে হয়। তো আর এর আগে ছিল হচ্ছে, আমরা আগে যেগুলো দেখছি এগুলো হচ্ছে এটা পট ইয়ে ধরনের কালি ঢোকাতে হতো, কিন্তু এগুলো টোনার ব্যবহার করা হয়। তো কালার প্রিন্ট করার জন্য কালার লেজার প্রিন্টার, এইগুলো পারফরমেন্স অনেক ভালো এবং সাউন্ড একেবারেই কম হয়, ঠিক আছে। আর এরপরে আছে আপনার ইনজেক্ট প্রিন্টার। তো ইনজেক্ট প্রিন্টার গুলো হচ্ছে কি, এটাও মোটামুটি ভালো, খারাপ না। তো ইনজেক্ট প্রিন্টারটাও আপনি মানে খুবই ভালো কোয়ালিটি বা অনেক দ্রুত পারফরমেন্স পাবেন, এটা মাঝামাঝি পাবেন, তো এটাও ব্যবহার করতে পারেন। এটাতে আপনার সাদা কালো একবারেই কালার, মানে যে কোনো কালার 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 কালে একবারে ব্যবহার করতে পারেন, সেটাতে কালারও আসবে আবার সাদা কালো কমান্ড দিলে সাদাও আসবে। আর তারপর আরেকটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো এই প্রিন্টারগুলোতে আপনার একটু শব্দ হয়, আর এটাতে বিভিন্ন পিন থাকে, 24 পিন থাকে বা এর থেকে কম বেশি থাকতে পারে। তো বেশি পিন থাকলে সেগুলো কত কতগুলো প্রিন্টার দেখবেন মানে চিৎচিৎ চিৎচিৎ করে একটা শব্দ আসে, এগুলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার বলে। তো এইগুলো আসলে এখন আর তেমন চলে না এবং এইগুলো বেশ স্লো। আর এগুলোতে যদি আপনি কালার প্রিন্ট করতে যান তাহলে কালার প্রিন্টটাও হাই ভলিউম বা কালারও ভালো আসে না। তো এটাই হচ্ছে পার্থক্য। আর এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, তা আশা করি গুগলে সার্চ দেবেন, যে নামগুলো লিস্টে দেওয়া আছে এগুলো লিখে সার্চ দিলে এই বিষয়ে আরো বিস্তারিত পড়তে পারবেন। আপনার প্রিন্টার যদি কেনার প্রয়োজন হয় তাহলে আশা করি এই যে প্রিন্টারের যে ক্লাসিফিকেশন গুলো আছে এগুলো দেখে নিতে পারবেন। তো এই ভিডিওতে আমি বোনাস হিসেবে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, বোথ ইনপুট এবং আউটপুট ডিভাইস। আমরা ততক্ষণ আলাদা আলাদা দেখলাম ইনপুট এবং আউটপুট ডিভাইস, আর এবার দেখবো যে ইনপুট আউটপুট দুটোই কাজ করে কোন ডিভাইসে। তো আমি যদি এখানে যাই, ইনপুট 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 অ্যান্ড আউটপুট,
আউটপুট, ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, তো ইনপুট আর আউটপুট ডিভাইস বলতে আমরা আসলে কি বুঝি আপনাদের, আপনার কাছে মনে হতে পারে এটা আসলে কি বললাম, তা আসলে সত্যি কি বললাম, বিষয়টা হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুট বোধ কাজ করে এমন কি জিনিস আছে, এটা আপনি ভাবতেছেন যে এরকম নেই কিছু বা থাকতে পারে না, আসলে আছে, আমি যখনই বলবো তখনই আপনি বলবেন যে হ্যাঁ ঠিক। তা আমি যদি এখানে কিছু ছবি আছে দেখেন লাস্টের দিকে, এই যে মডেমটার কথা যদি ভাবেন, মডেমটা হচ্ছে ইনপুট আউটপুট বহুত কাজ করে, মানে আপনি মডেমটা কানেক্ট করলেন আপনার পিসিতে, কানেক্ট করার পরে ডাউনলোড করলেন কোনো মুভি, আবার মনে করলেন যে আপনি কাউকে কোনো ফাইল পাঠাবেন ইমেইল করে, বা কোনো ফ্রেন্ডকে একটা গান পাঠাই দিবেন, আপনি যে গানটা রেকর্ড করছেন তা শোনার জন্য সেটাও পাঠাচ্ছেন, তাহলে ইনপুট হচ্ছে আবার আউটপুট হচ্ছে, মানে আপনার পিসিতে আসতেছে আবার আপনার পিসি থেকেও যাচ্ছে, তো এটাই বলে বোথ ইনপুট আউটপুট ডিভাইস। আবার আপনি যদি আপনার স্মার্টফোনের কথা চিন্তা করেন, তো স্মার্টফোনে আপনি স্ক্রিনে টাচ করে কমান্ড দিচ্ছেন, কমান্ড দিচ্ছেন সেটা হচ্ছে আউটপুট কাজ, আবার ওই সেম স্ক্রিনে আপনি আবার মুভি দেখছেন বা আদার্স কিছু দেখছেন এটাও আউটপুটের কাজ, তাহলে স্মার্টফোনও এখন যা স্মার্টফোনগুলো আমরা টাচ স্ক্রিন ব্যবহার করি, তো এটাও ইনপুট আউটপুট বোথ ক্যাটাগরির ভিতরে পড়ে, মডেমটাও পড়ে। তো আশা করি আজকের আলোচনা এবং গত ক্লাসে আলোচনা নিয়ে ইনপুট আউটপুট আউটপুট যে ডিভাইসগুলো সেগুলো ক্যাটাগরি করতে পারবেন, কোনটা কি কোন ক্যাটাগরিতে পড়ে, এবং প্রিন্টারের বিষয়ে যদি কোনো ভুল ধারণা থাকে তাহলে সেগুলো ক্লিয়ার হতে পারবেন। আর আমি তো শর্টকাটেই বললাম, বিস্তারিত জানতে চাইলে এই যে ওয়ার্ড ফাইল আপনারা অবশ্যই পোজ পজ করে এখানে নামগুলো নিয়ে এগুলো গুগলে সার্চ করে বিস্তারিত জেনে নেবেন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনাদের আরও তো কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো সাজেশন থাকে আমার এই যে টিউটোরিয়াল সিরিজটা তৈরি করা নিয়ে যে এরকম করলে বা এরকম হলে ভালো হতো, তাহলে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আশা করি নেক্সট ভিডিওতে আগের ভিডিওগুলোর মতো সাড়া দিবেন। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।